কোনো চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, একেবারে দর্জির মতন কেটে ছেটে মাফ করে ব্যালেন্স রেখেছি। হ্যাঁ সে তো জানি, প্রেমের ছবি, রোজ না থাকলে চলে। আর আগা পাঁচতলা বলিয়ে দিয়েছি একবার। হ্যাঁ কি বলছে স্যাক্রিফাইস? গঙ্গার মতো প্রসারিত, গঙ্গার মতো, গঙ্গাই বা বলি কেন, সমুদ্র ঢেলে দিয়েছি। স্যাক্রিফাইস ই স্যাক্রিফাইস। হ্যাঁ না না না, রমেন সার ছবি দেখতে মানুষ যা যা এক্সপেকটেশন নিয়ে আসে সমস্তটাই পাপে। হ্যাঁ হ্যালো রয়নবাবু, আপনি শুন, হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে গেল ফোনের গোষ্ঠ। তুই কি করতেছিস, এসব কি নিয়ে এসেছি? ওই মা বললো, বুঝলে ঝটকা, এই যে রাত জেগে জেগে লেখা, এই যে এত ফোন আসছে, ব্রেনের উপরে কত চাপ, সেই ঘাটতি পূরণ করবার জন্যে এইসব খেতে হবে তোমায়। ওরে আকেল বলে কি কিছু নেই রে, সকাল আটটায় যে ১৩টা লুচি আর ১৮টা বাঁধাকপির তরকারি, তার সঙ্গে ৪টে রসগোল্লা কিনে মরলাম, ১১টার সময় কোন পেটে এগুলো খাবো বলতে পারিস? এসব কথা আমায় বলে লাভ কি ছোটকা? ওই মা বললো যে বেনকে এখন চাঙ্গা রাখতে হবে। বেনকে? ওরে ব্রেন চাঙ্গা রাখতে আমার বেরি খারাপ হয়ে যাবে, তখন স্টুডিওর বদলে বাথরুমে ছুটতে হবে। আর কেন, একটা কথা বলবি না, একটা কথা বলবি না। হ্যালো, না না তুমি কথা বলো না, আমি খাইয়ে দিচ্ছি। বাজে কথা বলবি না বলছি। বাজে বোকা না তরুণবাবু, আমি ভুলু বলছি। আরে বাবা, স্ক্রিপ্টার কি হলো? মানে আমি বলছি যে দুটো সিন যে আপনাকে রিরাইট করতে বললাম, সে দুটো করেছেন তো? এগোবে না বলছি, এগোবে না। আচ্ছা তরুণবাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই জন্য সবাই বলে নতুনদের চান্স দিতে নেই। না না তা নয়, তা নয়, আর আপনি ভুল করছেন। খেতে খেতে কথা বলতে আপত্তি কি? ভাগ এখান থেকে। ভাগ এখান থেকে মানে কি? আপনি কি পেয়েছেন নাকি? আপনি কি লাস্ট মোমেন্টে আমায় ঝোলাবেন নাকি? না না, আপনি বুঝতে পারছেন, আপনাকে বলিনি, আপনাকে বলিনি, আপনাকে বলিনি। আসলে আপনি কোনো চিন্তা করবেন না, ডিরেক্টর রমেন স্যার একটু ফোন করেছিল, আমি আমি তাকে সব বুঝিয়ে বলেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আরে বাবা, আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবে? পয়সাটা গেলে তো আমার যাবে নাকি? হ্যাঁ সে তো বটে। আরে কি ব্যাপারটা কি আপনার তরুণবাবু? আরে বাবা, আপনার কি হয়েছে কি? আপনার কি শরীর খারাপ নাকি? এ তো মহা ঝামেলায় পড়লাম আমি, আমি তাড়াতাড়ি ছবিটা শুরু করতে চাই। আরে বাবা, আপনি যদি কাজ না করতে চান আপনি এখন বলে দিন আমায়। মানে আপনি আমার জল মারবেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কাকে নিয়ে আমি পড়েছি, আমার এ ছবি আর হলো না তো, বদ্ধমূল মাছ হয়ে গেছে, আমি তো আগে কিছু বুঝতেই পারিনি। ১২টা ডিম খাওয়া।